তো এখন বইতে সময় বাজে 11টা আর রেগুলারের মতো আজকেও বেবিকে স্কুলে দিয়ে আসতে হবে। তো আমার সাথে রয়েছে বেবি। বেবি হাই বলো। হাই। তাড়াতাড়ি চলো, লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই টাইম অনেক জ্যাম থেকে রাস্তা যাওয়াই যায় না, তাই না? আসলেই চলে গেট বন্ধ হয়ে গেলে আর বাড়ি দিয়ে চলে যেতে হবে, আর স্কুলে ঢুকতে হবে না। দাঁড়াও, এদিক থেকে দেখো, দেখ টাটা আমার তো দেবীকে স্কুলে পাঠানো কমপ্লিট, এখন স্টেশন যেতে হবে, ওখানে সুদীপ তো ওয়েট করছে, কারণ বিরাটি কঙ্কনদার কাছে আজকে পড়া আছে। সুদীপ স্টেশন চলে এসছে আর ওখানে ওয়েট করছে। ওই যে সুদীপ তো দেখতে পেয়েছি আমরা, কার সাথে কথা বলছে। ক্যামেরা দেখে ফোন কাটলি কেন? তুই লেডিস ওঠার জন্য ডাকলি আমাদের, হাই বলে দে। তো স্টেশন এসে আমাদের সৈতার সাথে দেখা হয়ে গেছে। আজকে কঙ্কন তো এক্সাম নিয়েছিল আমাদের সুদীপ, তো কোথায় সেকেন্ড হয়েছে আর শ্বেতা ফার্স্ট হয়েছে, থার্ড হয়েছে। থার্ড কোশ্চেন দেখে করেছিস মানে কোশ্চেন দেখে তো অ্যানসার করতে। স্কলার তো আনিনি আমরা আজকে, না পারলে বুঝলি পাকিস্তানও এরকম না পারলে বলে ইন্ডিয়া চিটিং করেছে। বাজে সময় 3টে আর এখন আমি যাচ্ছি বেবিকে স্কুল থেকে আনতে। দোকান সব বন্ধ, আজকে দোকান বন্ধ, দেখো বলো, দেখো দোকান বন্ধ, সব দোকান বন্ধ। এই দেখো এটা বন্ধ, সামনেরটাও দেখো বন্ধ, বাবার অফিসও বন্ধ। বলে দেখো সবাইকে। Thank you.